9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0. নমস্কার, শুভ সন্ধ্যা। আপনারা দেখছেন আজকের গান ভালোবেসে গান। আপনাদের সাথে রয়েছি আমি অশোক বড়। নিবেদনে এক্সক্লুসিভ কনসেপ্ট পাওয়ার্ড বাই আজকের ভাবনা স্টাইল কনসেপ্ট স্টাইল এন্ড একচু পোশাক সৌজন্যে দিশুলি। এই মুহূর্তে সারা পৃথিবী জুড়ে আপনারা এই অনুষ্ঠান সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন। www.zengatv.com ক্লিক করে এই চ্যানেল ক্লিক করলেই আপনারা এই অনুষ্ঠান সরাসরি লাইভ দেখতে পাবেন। আজকের গান ভালোবেসে গান বাংলা দূরদর্শন চ্যানেলগুলিতে প্রচলিত গানের অনুষ্ঠানের থেকে একেবারে ভিন্নধর্মী, একেবারে অন্যরকম। আমরা একটু অন্যরকমভাবে গান শোনাই, গান পরিবেশন করি এবং গানের যে কথা, গানের যে সুর, গানের যে ভাব, তার অনুভবতার সাথে আমরা নিজেরা একটু অন্যরকমভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। আমাদের অনুষ্ঠান নিছক গান শোনানোর জন্য নয়, গানকে স্মরণ করা, গানের ইতিহাসকে মনে রাখা, গানকে অনুধাবন করা এবং গানের স্মৃতির সাথে ইতিহাসের পাতা নিয়ে আমরা গানকে চর্চা করার চেষ্টা করি এবং আমাদের শিল্পীরাও ঠিক সেইভাবে আপনাদের সামনে গান পরিবেশন করে। আজকের অনুষ্ঠানও তাই ভিন্নধর্মী, একেবারে অন্য। শুরু করছি আজকের গান। আভিজাত্যের চাদরে মোড়া বাঙালির অন্তরে অন্তঃস্থলে যা কিছু হারিয়ে যাওয়া ভালো লাগা, তাকে একটু মনে করে একটু কিছুটা পিছু ফিরে দেখার মতো হয়তো। সংবেদনশীল শ্রোতার মনে ও শ্রবণে হীরে ও কাঁচ বুঝে নেবার ক্ষমতাটা কিন্তু অপরিসীম, এটা আমরা বুঝতে পারি। যা যে কোনো দেশের ঐতিহ্যবাহী সঙ্গীত সমাজকে এগিয়ে দেখার জন্য খুব ভীষণ রকমভাবে প্রয়োজন এই সমস্ত শ্রোতাদের। আমরা ঠিক সেই সমস্ত শ্রোতাদেরই চাই। গানের সময়ের স্মৃতি যাদের মনে আছে, তারা কিছু গায়ক বা গায়িকার এমন সব গান শুনেছেন বা শোনেন, পরবর্তীতেও শুনবেন, যা বিস্মরণ হবার কোনো মতই নয়। আমরা সেই অবিস্মৃত হয়ে যাওয়া গানকে খুঁজে নেওয়ার চেষ্টা করি, খুঁজে নেওয়ার চেষ্টা করি শিল্পীর গান, সেই গানের ইতিহাস, এমনকি সেই শিল্পের প্রতি শ্রদ্ধা জানানোটাও আমাদের ইতি কর্তব্য বলে আমরা মনে করি। আমাদের শিল্পীরা সেই কাজটি করে। আমরা লোক জানানো গানের উৎসবে অনুষ্ঠানে কখনোই বিশ্বাস করি না, একদমই না। যদিও বলতে হয় ভালো লাগা গান বা যে কোনো গান শোনার স্বাধীন ইচ্ছে, কিন্তু গাড়ির চাকায় নিয়ন্ত্রণে চাপ লাগানোটা ঠিক না ভুল তার উপর নির্ভর করে। তাই বলতে ইচ্ছে করে গান পাহারা দেয় যেন গানের হীরা মন যেন পালিয়ে নে যায় আর মনের প্রাসাদ ছেড়ে। মন গান কিন্তু সেই মনের প্রাসাদ ছেড়ে যেতে না চলে যায়, তার জন্যই আমাদের কৌতূহল, আমাদের গবেষণা,
আমাদের উৎসাহ এবং গানকে পিছু ফিরে দেখা। আজকের পর্ব স্মরণচিত্রণের কিছু মুহূর্তের গান আমরা স্মরণ করব এবং স্মরণচিত্রণের কিছু মুহূর্তের গান আপনাদের শোনাব, আমাদের শিল্পীরা শোনাব। যদি দূরে যাই চলে তবু মনে রেখো। স্মৃতি স্মরণ দিয়ে ইতিহাসকে সাক্ষী রেখে আমরা একটু পিছন ফিরে তাকাতে চাই। 1293 বঙ্গাব্দ, 25শে বৈশাখ, রবীন্দ্রনাথের মেজ বৌঠান জ্ঞানদানন্দিনী বিলেত থেকে ফিরে ঠাকুরবাড়িতে তার জন্মদিন পালন শুরু করেছেন। ঠাকুরবাড়িতে জন্মদিন তখন একটা উৎসব, তাই বোধ হয় 25 পূর্ণ করে 26শে পা দিয়ে কবিবন্ধু শ্রীশচন্দ্র মজুমদারকে কবি লিখছেন, আজ আমার জন্মদিন 25শে বৈশাখ, 25 বছর পূর্বে আমি ধরণীকে বাধিত করতে অবতীর্ণ হয়েছিলাম। জীবনে এমন আরও অনেকগুলি 25শে বৈশাখ আসে, এই আশীর্বাদ করো। পরের বছর 1294 বঙ্গাব্দের 25শে বৈশাখ শনিবার প্রথমবার তার জন্মদিন পালিত হল উদ্যোক্তা কবির স্বর্ণদিদির কন্যা সরলা দেবী। পরের বছর সেই দায়িত্ব পেয়েছিলেন সরলা দাদা জ্যোতিষ্ণনাথ। মামাকে তিনি উপহার দিয়েছিলেন দ্য পোয়েম অফ ইন বইটি। সেদিনের সেই উৎসব যা ছিল খুব সাদামাটা, আজ তাই পরিণত হয়েছে জাতীয় উৎসবে। 25শে বৈশাখ, 25শে বৈশাখকে স্মরণ করে আমাদের আজকের গান ভালোবাসে গানের প্রথম যেন মোর সকল ভালোবাস প্রভু তোমার পানে তোমার পানে তোমার পানে এবার যেন
হে বন্ধু মোর, হে অন্তরতর, এ জীবনে যা কিছু সুন্দর, হে বন্ধু মোর, হে অন্তরতর, এ জীবনে যা কিছু সুন্দর, সকলে আজ বেজে উঠুক সুরে, প্রভু তোমার গানে, তোমার গানে, তোমার গানে, ধায় যেন মোর প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে। আমাদের আজকের পর্বের শিরোনাম, তুমি নেই শুধু এই আর কিছু নয়, তবু মনে হয় ফুল যেন আর ফোটা চায় না, পাখি যেন আর গান গায় না। আমাদের আজকের পর্বের শিরোনাম, তুমি নেই শুধু এই আর কিছু নয়। তুমি নেই শুধু এই, তুমি নেই শুধু এই আর কিছু নয়, তবু মনে হয় ফুল যেন আর ফোটা চায় না, পাখি যেন আর গান গায় না, ও গো পাখি যেন আর গান গায় না। তুমি নেই শুধু এই আর কিছু নয়, তবু মনে হয় ফুল যেন আর ফোটা চায় না, পাখি যেন আর গান গায় না, ও গো পাখি যেন আর গান গায় না। স্মৃতি স্মরণ নিবে আজকে আমরা তিনজন বিশিষ্ট সঙ্গীত শিল্পীকে স্মরণ করব, উৎপলা সেন, তালাত মাহমুদ এবং গায়ত্রী ঘোষ। উৎপলা সেন 13 মে প্রয়াত হন, তালাত মাহমুদ প্রয়াত হন 9 মে এবং গায়ত্রী ঘোষ মে মাসের শেষ সপ্তাহে। এই তিনজনের যে গান, তিনজনের গান বাঙালি শ্রোতাদের কাছে, হৃদয়ের কাছে এক অনবদ্য শিল্পী এবং গান হিসেবে রয়ে গিয়েছে। আমাদের শিল্পীরাও, আমরাও চেষ্টা করি যে আমাদের শিল্পীদের মাধ্যমে এই সমস্ত হারিয়ে যাওয়া শিল্পীদের গান আপনাদের সামনে পরিবেশন করার জন্য। অনেক স্মৃতি থাকে, অনেক কথা থাকে, অনেক ইতিহাসের ব্যাখ্যা থাকে, অনেক ইতিহাসের তথ্য থাকে, সেগুলো আপনাদের সাথে একটুখানি ভাগ করে নেওয়ার ইচ্ছাও জাগে। আমাদের এই পর্বে, অর্থাৎ তুমি নেই শুধু এই আর কিছু নয়, এই পর্বে আমাদের প্রথম শিল্পী উৎপলা সেন। পাখি আজ কোন সুরে গায়, বকুলের ঘুম ভেঙে যায়, আজ কোন কথা নয় শুধু গান আর গান, আজ কোন কথা নয় শুধু গান আর গান, তাই বুঝি দুজনের মন কত সুরে করে আলাপ, আজ কোন কথা নয় শুধু গান আর গান, আজ কোন কথা নয় শুধু গান আর গান। মধুমালতীর বধু কয়রে, এ ফাগুন হলো মধুমায়রে, মধুমালতীর বধু কয়রে, এ ফাগুন হলো মধুমায়রে, তাই বুঝি বাসি মোর এত সুর খুঁজে পায়, পাখি আজ কোন সুরে গায়,
পুকুরের ঘুম ভেঙে যায়, আজ কোনো কথা নয় শুধু গান আর গান, আজ কোনো কথা নয় শুধু গান আর গান। উৎপলা সেন বাংলা সঙ্গীত জগতে এক নক্ষত্র। দীর্ঘ ছটা দশকেরও বেশি সময় ধরে তিনি আপামর বাঙালিকে গান শুনিয়েছেন। হিংসুক ফুল হিংসুক ভারী, আজ করে ভাব কাল করে আড়ি, মন তার বোঝা যায় না। ঘুম নেই তার নিচ্ছুম রাতে, আজ বুঝি কেউ রইবে না সাথে, কেউ বুঝি তাকে চায় না। হিংসুক ভারী হিংসুক আহা হিংসুক ভারী হিংসুক আহা হিংসুক ভারী হিংসুক আহা হিংসুক ভারী হিংসুক। হিংসুক ফুল হিংসুক ভারী, আজ করে ভাব কাল করে আড়ি, মন তার বোঝা যায় না। গানের প্রতি প্রগাঢ় আবেগ না থাকলে গানে কিন্তু কখনোই শিথিলভাব হয় না। 1948 সালে উৎপলা সেন তার প্রথম গান প্রকাশ করলেন হিন্দুস্থান রেকর্ড থেকে। তার গান শুনতে শুনতেই অনেকে উৎপলা সেনের গান শুনে শুধু মুগ্ধ হননি, বিস্মিত হননি, এরকম বাঙালি খুব কমই আছেন যিনি বাংলা গানের সোনালী যুগে প্রেম এবং বিরহের গানে একটা বিশিষ্ট বিষাদের সুর তিনি ধরে রেখেছেন তার গানে। তুমি কত সহজে ভুলে গিয়েছো আমায়, তুমি কত সহজে ভুলে গিয়েছো আমায়, ওই যে ফাগুনের পাখি আজ বাংলা চলচ্চিত্র যদি উত্তম সুচিত্রা হয় তাহলে বোধহয় বাংলা গানে উত্তম সুচিত্রা হতে পারেন উৎপলা সতীনাথ। সতীনাথ মুখোপাধ্যায়ের সুরে উৎপলা সেনের গান এবং উৎপলা সেনের নিজস্ব গান, এই সমস্ত কিছুই আমাদের নিজস্বতার যে বহমানতার যে জীবন, যে বহমানতার যে সূত্র, গানের যে ভালো লাগা তা আজও জড়িয়ে আছে। তুমি রাধে পারে আমি, মাঝে নদী বহে রে, ওপারে তুমি রাধে পারে আমি, ওপারে তোমার বাঁশিতে বাজে, এপারে আমি মরি যে লাজে, ওপারে তোমার নূপুর বাজে, এপারে আমার নাই মন কাজে, মাঝে কুল কেমনি ভাঙি রে, কুল কেমনি ভাঙি রে, ওপারে তুমি রাধে পারে আমি, মাঝে নদী বহে রে, ওপারে তুমি শাম এ পারে আমি, মাঝে নদী বহে রে, ওপারে তুমি রাধে এ পারে আমি, উৎপলা সেনের মৃত্যু যে মাস, এই মাসে উপলক্ষে আমরা উৎপলা সেনকে স্মরণ করছি তার গানের মাধ্যমে। পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান, ময়না ভালোই গান শিখেছে শুনলে পরে জুড়ায় প্রাণ, পাখিদের ওই পাঠশালাতে Thank you.
পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান, ময়না ভালোই গান শিখেছে শুনলে পরে জুড়ায় প্রাণ। পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান, ময়না ভালোই গান শিখেছে শুনলে পরে জুড়ায় প্রাণ। তিনি সুরকারও ছিলেন, তার গানের সুরে মাত্র অল্প গুটি কয়েক গান তৈরি হয়েছে। এই সেই গান খুব যে জনপ্রিয়তার নিরিখে মানুষের কাছে পৌঁছেছে তা নয়, কিন্তু উৎপলা সেন সুরকার হিসেবেও কিন্তু একজন বিশিষ্ট সুরকার। এখন আমি রাতের মতো একা অন্ধকারে চেয়ে আছি, যাই না কিছু দেখা। এখন আমি রাতের মতো একা অন্ধকারে চেয়ে আছি, যাই না কিছু দেখা। এখন আমি রাতের মতো একা। আমাদের শিল্পীরা, আমাদের সমস্ত বিশিষ্ট শিল্পীদের গান পরিবেশন করেছেন। এখন যে গান আপনারা শুনবেন, এই গানটি যদিও আপনারা প্রাথমিক পর্যায়ে লতা মঙ্গেশকরের কণ্ঠে শুনতে অভ্যস্ত আকাশ প্রদীপ চলে, কিন্তু এই গানটি তারও আগে উৎপলা সেন এবং সতীনাথ মুখোপাধ্যায় দ্বৈতভাবে এই গানটি করেছিলেন। আমরা প্রথমে দ্বৈত গানটি শোনাবো আপনাদের, তারপর লতা মঙ্গেশকরের গান, এবং এরপরে এই একই গান আমাদের শিল্পী পরিবেশন করছেন উৎপলা সেনকে স্মরণ করে। আকাশ কবির জহুরের তারার পাখি, আকাশ কবির জহুরের তারার পাখি। Yeah.
এমন অনেক গান আছে যে গান বিস্তৃতির অতল তলে তলিয়ে যায় না, শুধুমাত্র একটুখানি মনে রাখার স্মৃতি থাকলেই সে সমস্ত গানকে উপভোগ করতে পারা যায়। উৎপলাশনের এই গান, পরবর্তী গান যে গান আপনারা এখন শুনতে যাবেন, সেই গানও কিন্তু একেবারে যে দশকে শুরু হয়েছিল সেই দশক থেকে আজকের বর্তমান দশকও সমানভাবে জনপ্রিয়। আমাদের শিল্পী সেই উৎপলাশনের বিখ্যাত গানটি পরিবেশন করছেন। তুমি এতো যে আলো জীবনে জড়িয়ে আছে, তার আলোটুকু তোমায় দিলাম ছায়া থাক আমার কাছে। এতো মিঠ এতো যে আলো জীবনে জড়িয়ে আছে, তার আলোটুকু তোমায় দিলাম ছায়া থাক আমার কাছে। এতো মিঠ এতো যে আলো যখন ফাগুন আমি দক্ষিণা ঘরে
কিছু নয় তবু মনে হয় ফুল যেন আর ফোটা চায় না, পাখি যেন আর গান গায় না, ও গো পাখি যেন আর গান গায় না। তুমি নেই শুধু এই আর কিছু নয় তবু মনে হয় ফুল যেন আর ফোটা চায় না, পাখি যেন আর গান গায় না, ও গো পাখি যেন আর গান গায় না। তুমি নেই শুধু এই আর কিছু নয় তবু মনে হয় ফুল যেন আর ফোটা চায় না, পাখি যেন আর গান গায় না। মনে হয় স্মৃতির স্মরণ দিয়ে কিন্তু গান শুনতে শুনতে এইভাবেই গানের কথা মনে হয়। গান না শুনতে পারলে মনে হতে পারে যেন সত্যি সেই গানটাকে আর সত্যি শুনতে পাবো না। তালাত মাহমুদ, তালাত মাহমুদ মে মাসে পরলোক গমন করেন। তালাত মাহমুদ ভারতীয় গানের জগতে একজন বিশাল পরিমাপের মানুষ, গজলের জাদুকর, মহারাজ। তিনি বাংলা গান সম্পর্কে তার যে উৎসাহ বহু সময় বহুভাবে তা প্রকাশ করেছেন, যদিও তালাত মাহমুদ খুব স্বল্প সংখ্যক বাংলা গান করেন। তার হিন্দি গান, গজল গান, গজল ভিত্তিক যে সমস্ত গান, সে সমস্ত গানই সারা ভারতবর্ষে খুব ভীষণ রকমভাবে জনপ্রিয়। তবুও যে কটি তিনি বাংলা গান করেছেন সে কটি বাংলা গানই বাংলা শ্রোতাদের কাছে এখনও পর্যন্ত তাদের স্মৃতির মণিকোঠায়। আমরা তালাত মাহমুদকে স্মরণ করছি মে মাসে তার মৃত্যুবার্ষিকী, এবং এই মৃত্যুবার্ষিকীকে উপলক্ষ মাত্র তাকে ভিত্তি করে আমরা তালাত মাহমুদের গান দিয়ে তাকে স্মরণ করছি। আমাদের শিল্পীরাও কিন্তু তালাত মাহমুদের গান পরিবেশন করেছে। বলো তুমি যাবে কি গো সাথে, এই পথ গেছে সেই দেশে, যেথা রাম ধনু পথে সে। যেথা সব তিথি মধু তিথি, মধু মাস জেগে থাকে নীতি, যেথা সব তিথি মধু তিথি, মধু মাস জেগে থাকে নীতি, মন যেন প্রজাপতি হয়ে পাখা মেলে দিয়ে চলে ভেসে, যেথা রাম ধনু ওঠে হেসে, আর ফুল ফোটে ভালোবেসে, বলো তুমি যাবে কি গো সাথে, এই পথ গেছে সেই দেশে, যেথা রাম ধনু ওঠে হেসে। যেথা শুধু আলো শুধু আশা, সারা বেলা করে কানা কানি, চির চেনা হয়ে পাশে থেকে, ময় মনে মনে জানা জানি, যেটা শুধু আলো শুধু আশা, সারা বেলা করে কানা কানি, চির চেনা হয়ে পাশে থেকে, হয় মনে মনে জানা জানি, যেটা হাত খালি হাতে বাঁধা, বেনু বিনা একই সুরে সাধা, যেটা হাত খালি হাতে বাঁধা, বেনু বিনা একই সুরে সাধা, তাই যত কথা ছিল বাকি যায় গান হয়ে তারি রেশে, যেথা রাম ধনু ওঠে হেসে, আর ফুল ফোটে ভালোবেসে, বলো তুমি যাবে কি গো সাথে, এই পথ গেছে সেই দেশে, যেথা রাম ধনু ওঠে হেসে। শুধু এই
আর কিছু নয় তবু মনে হয় ফুল যেন আর ফোটা চায় না, পাখি যেন আর গান গায় না, ও গো পাখি যেন আর গান গায় না, তুমি নেই শুধু এই আর কিছু নয় তবু মনে হয় ফুল যেন আর ফোটা চায় না, পাখি যেন আর গান গায় না, ও গো পাখি যেন আর গান গায় না। গায়ত্রী বসু পঞ্চাশ ষাট এবং সত্তরের দশকে বাংলা গানে এক দিকপাল শিল্পী। তার গানের যে সমস্ত সুর, তার গানের যে সমস্ত কথা, তা বর্তমান সময়েও খুব ভীষণ রকমভাবে প্রেক্ষিত এবং ভাবনা ও সংবেদনশীল শিল্পী ও মানুষজনকে উৎসাহিত করে। গায়ত্রী বসু অনেক গান হারিয়ে গিয়েছে এবং অনেক গান হারিয়ে গেলেও অনেক গান আবার রয়ে গিয়েছে স্মৃতির মণিকোঠায়, মানুষের ভাবনায়, মানুষের ভালোবাসায় এবং অনুভূতায়। গায়ত্রী বসুর এই গান একটা সময় খুব ভীষণ রকমভাবে জনপ্রিয় ছিল, যদিও এই সময়ের শিল্পীরা, বহু শিল্পী তারা এই গান পরিবেশন করেছে। আমরা গায়ত্রী বসুর একটি বিখ্যাত গান আপনাদের সামনে পরিবেশন করছি এবং গায়ত্রী বসুর মৃত্যু মাসও এই মাস, মে মাস, তাই গায়ত্রী বসুকে স্মরণ করে তার একটি বিখ্যাত গান আমরা পরিবেশন করব তার কণ্ঠে এবং তাকে শ্রদ্ধা জানিয়ে পরিবেশন করবেন আমাদের শিল্পী গায়ত্রী বসু ঠিক সেই গানকে।
শুধু এই আর কিছু নয়, তবু মনে হয় ফুল যেন আর ফোটা চায় না, পাখি যেন আর গান গায় না, ও গো পাখি যেন আর গান গায় না, তুমি নেই শুধু এই আর কিছু নয়, তবু মনে হয় ফুল যেন আর ফোটা চায় না, পাখি যেন আর গান গায় না, ও গো পাখি যেন আর গান গায় না, তুমি নেই শুধু এই আর কিছু নয়, তবু মনে হয় ফুল যেন আর ফোটা চায় না, পাখি যেন আর গান গায় না। আমাদের নিজের জীবনের, আমাদের প্রত্যেকের জীবনের অনুভূতি দিয়েই এই সমস্ত শিল্পীদের গানকে আমরা স্মরণ করলাম খুব স্বল্প প্রেক্ষিতে, খুব স্বল্প অবস্থানে। আমরা আপনাদের বলতে চাই, আমাদের বাংলা গান এবং হিন্দি গান বা বাংলা শিল্পী বা হিন্দি শিল্পী বা ভারতবর্ষের বিভিন্ন শিল্পীদের যে সমস্ত বিখ্যাত গান, তার সমস্ত গানই আমাদের শিল্পীরা বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে আপনাদের সামনে পরিবেশন করেছেন। আমরা স্মৃতি স্মরণীয়ে যখন তাদের স্মরণ করব, আমরা চেষ্টা করব তাদের সেই মূল গানকে পরিবেশন করার জন্য, এবং তার পাশাপাশি আমাদের শিল্পীরা ঠিক যেভাবে গান পরিবেশন করেছেন সেই গানকে আপনাদের সামনে পরিবেশন করা। উৎপলা সেন, তারাত মাহমুদ এবং গায়ত্রী বসুকে আজকে আমরা স্মরণ করলাম, তার কারণ এদের তিনজনেরই মৃত্যু মাস এই মাস, অর্থাৎ কিনা মে মাস। আমরা চেষ্টা করব আমাদের পরবর্তী পর্বে আরও নতুন কিছু নতুন ভাবনা এবং নতুন স্মরণে স্মৃতিবে যাওয়ার জন্য, তার জন্য আপনাদের অপেক্ষায় থাকতে হবে এবং অবশ্যই গান শুনতে হবে। এই অনুষ্ঠানে আমরা আপনাকে পেতে চাইছি, গানের প্রতি যদি আপনাদের উৎসাহ থাকে, অভিজ্ঞতা থাকে, তাহলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাকে অডিশনে আসতে হবে, অডিশনে পাস করলেই তাহলে আপনারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পাবেন। সময় আজকে আর সুযোগ দিচ্ছে না, স্মৃতি স্মরণে দিয়ে আমরা বিখ্যাত মানুষজনদের গান শুনলাম, স্মরণ করলাম রবীন্দ্রনাথকে। আগামী পর্বে ঠিক একই দিনে একই সময় একই চ্যানেলে আমি অশোকবরণ থাকব। আগামী পর্ব থাকবে স্মৃতি স্মরণীয় একটু অন্যরকমের গান, তার জন্য আপনাদের অপেক্ষায় থাকতে হবে এবং আমাদের ভালো লাগা, আপনাদের ভালো লাগা এই সমস্ত কিছুকেই আমরা পাথেয় করে এগিয়ে যেতে চাই আমাদের আজকের গান। সবাই ভালো থাকবে।